नमस्कार বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে দেশ ও রাজ্যের অত্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন, আশা করি অনেক বিষয় সম্পর্কে আপনি সমৃদ্ধ হবেন। আর যদি এই ভিডিও থেকে আপনি সমৃদ্ধ হন, অনুগ্রহ করে ভিডিওটি একটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন। চ্যানেলের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন। চলুন এবার বিস্তারিত প্রতিবেদনে প্রবেশ করা যাক। আপনি যদি স্মার্টফোন থেকে থাকে আর আপনি যদি এই সমস্ত অ্যাপ ব্যবহার করে থাকেন, তাহলে সতর্ক হয়ে যান। মারাত্মক বিপজ্জনক এই 52টি মোবাইল অ্যাপ কেন্দ্রকে সতর্ক করলো গোয়েন্দারা। সাধারণ মানুষের মোবাইলে লাগাম ছাড়া ব্যবহার হচ্ছে চীনা মোবাইল অ্যাপ, আর সেই সব অ্যাপ নিয়ে কেন্দ্রকে সতর্ক করলো একাধিক গোয়েন্দা সংস্থা। কেন্দ্রকে অনুরোধ করা হয়েছে যে অন্ততপক্ষে 52টি চীনা অ্যাপ বন্ধ করা হোক বা সাধারণ মানুষকে তা ব্যবহার করতে নিষেধ করা হোক, কারণ এই সমস্ত অ্যাপের মাধ্যমে দেশের লোকের গুরুত্বপূর্ণ তথ্য বাইরে চলে যাচ্ছে, যা সেই ব্যক্তির ক্ষতি সাধন করতে পারে। গোয়েন্দা সংস্থাগুলি এই সব অ্যাপের একটি তালিকা পাঠিয়েছে, যার মধ্যে রয়েছে টিকটক, জুম, ইউসি ব্রাউজার, এক্স জেন্ডার, শেয়ার ইট, ক্লিন মাস্টারের মতো প্রচলিত অ্যাপ। কেন্দ্র সরকার সূত্রে খবর যে গোয়েন্দাদের এই সতর্ক বার্তাকে গুরুত্ব দিচ্ছে কেন্দ্র। ন্যাশনাল সিকিউরিটি সেক্রেটারিয়েট মনে করছে যে এই সমস্ত অ্যাপ দেশের নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে। গোয়েন্দাদের সন্দেহের তালিকায় রয়েছে যে সমস্ত অ্যাপ, তার মধ্যে ইতিমধ্যেই জানিয়েছি যে টিকটক, ইউসি ব্রাউজার, শেয়ার ইট, এক্স জেন্ডার, ভিগো লাইভ, ইউসি নিউজ, হ্যালো হাইক, বিউটি প্লাস, পারফেক্ট ক্রপ, সিএম ব্রাউজার, ভাইরাস ক্লিনার, ফটো ওন্ডার, নিউজ ডগ, এমআই কমিউনিটি, ডিইউ রেকর্ডার, ইউক্যাম, মেকআপ, জুম, ক্লিন মাস্টার প্রভৃতি বিভিন্ন অ্যাপ ভারতের নিরাপত্তার ক্ষেত্রে এবং যিনি এই অ্যাপ তার মোবাইলে ব্যবহার করছেন তার ক্ষেত্রে এক ভয়ঙ্কর বিপদ তৈরি করতে পারে। ইতিমধ্যে শুধু ভারতই নয়, বিভিন্ন দেশ চীনের এই অ্যাপ নিয়ে আপত্তি তুলেছে। এ প্রসঙ্গে জানা যাচ্ছে যে বহু মোবাইল অ্যাপ হয় চীন তৈরি করেছে, নয়তো বিদেশি কোম্পানির সঙ্গে মিলে তা বাজারে ছাড়ছে, আর এই সমস্ত অ্যাপের সাহায্যেই টরবৃত্তি করছে চীন। তাই আপনার মোবাইলে যদি এই সমস্ত অ্যাপ থেকে থাকে, অবিলম্বে তা ডিলিট করে দিন। আপনার নিজস্ব নিরাপত্তার ক্ষেত্রে এবং ভারতের নিরাপত্তার ক্ষেত্রে এটা কিন্তু অত্যন্ত জরুরি। তাই বাকিরাও যাতে এই বিষয়টি জানতে পারে, তার জন্য অবশ্যই এই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন এবং নিজেদের আপনজনদের এবং বন্ধুবান্ধবদের অবশ্যই এই বিষয়টি জানিয়ে দিন। ইতিমধ্যেই আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতবর্ষের ওপর চীন হামলা করেছে এবং তার জেরে ভারতের 20 জন সৈনিক মারা গিয়েছে, আর এই মুহূর্তে গোটা দেশ ক্ষুব্ধ চীনের প্রতি। আওয়াজ উঠেছে যে চীনকে বয়কট করো, চীনের সমস্ত দ্রব্য যা ভারতের বাজারে দেদার বিক্রি হচ্ছে সেই সমস্ত কিছু বয়কট করো, তবেই চীন প্রকৃত শিক্ষা পাবে। কারণ চীনের অর্থনৈতিক সমৃদ্ধি অনেকটাই নির্ভর করে ভারতবর্ষের ওপর। ভারতবর্ষের মানুষরা অধিকাংশ ক্ষেত্রে চীনের দ্রব্য কিনে থাকে অথবা চীনের দ্রব্য ব্যবহার করে। সেই তালিকায় মোবাইল ফোনের অ্যাপ থেকে শুরু করে মোবাইল ফোন এবং আরও অন্যান্য সামগ্রী রয়েছে। তাই চীনকে শিক্ষা দিতে এবার থেকে আওয়াজ উঠেছে যে বয়কট চীন, চীনের সমস্ত কিছুকেই বয়কট করুন। এ প্রসঙ্গে দর্শক বন্ধুরা, আপনাদেরকে অভিমত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে চীনকে কি বয়কট করার প্রয়োজন পড়েছে, চীনের যে সমস্ত দ্রব্য সামগ্রী সেগুলো কি আমাদের না কেনাই প্রয়োজন। নিচের কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন। এদিকে আপনারা নিশ্চয়ই জানেন যে বলিউডের এক তরুণ জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত গত কয়েকদিন আগেই আত্মঘাতী হয়েছেন, এবং তার এই আত্মঘাতীকে কেন্দ্র করে উঠে আসছে বেশ কিছু প্রশ্ন। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি এই মুহূর্তে শুধুমাত্র দেশের নয়, বিশ্বের একটি অন্যতম জায়গা জুড়ে রয়েছে, আর এখানেই উঠেছে স্বজন পোষণ নীতি। এই অভিযোগটি বহুবার শোনা গিয়েছে, এবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যু আরও একবার প্রমাণ করল এই বলিউডের কালো সত্য দিকটিকে। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে বলিউডের স্বজন পোষণ এবং দাদাগিরি আবারও চর্চায়। সুশান্ত সিং বান্দ্রার বাড়িতে আত্মহত্যা করেন। নেটিজেনরা তার মৃত্যুর জন্য করণ জোহর, সালমান খান, আরবাজ খান সহ কয়েকজনকে দোষারোপ করেছেন। নেটিজেনদের দাবি যে সুশান্তকে বলিউডের বেশ কয়েকটি কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, ইন্ডাস্ট্রির অন্যরা তাকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন, ঠিক যেমনটা আমাদের বাংলার সিঙ্গার অরিজিৎ সিংকে এই মুহূর্তে অনেকেই তা করেছেন। সুশান্ত সিং রাজপুতের ক্ষেত্রেও সেই একই বিষয়টা ঘটেছে, যা তাকে হতাশার দিকে নিয়ে যায়।
এদিকে বিহারের মুজাফফুরের বাসিন্দা সুধীর কুমার ওঝা নামে আইনজীবী সুশান্তের মৃত্যুর ঘটনায় করণ জোহর, সঞ্জয় লীলা বনশালী, সলমান খান, একতা কাপুর সহ আটজন সেলিব্রিটির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এএনআই খবরে বলা হয়েছে যে মুজাফফরপুরে একটি আদালতে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনাটি আইপিসি 306, 109, 504 এবং 506 ধারায় সুধীর কুমার ওঝা মামলা দায়ের করেছেন। তিনি বলেন যে মামলায় আমি অভিযোগ করেছি যে সুশান্ত সিং রাজপুতকে প্রায় 7টি সিনেমা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং তার কয়েকটি ছবি মুক্তিও পায়নি। এই সমস্তই ঘটেছে ওই সমস্ত সেলিব্রিটিদের জন্য। এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল যা সুশান্ত সিং রাজপুতকে চূড়ান্ত পদক্ষেপ নিতে বাধ্য করেছিল। সুশান্ত সিংয়ের মৃত্যুর সঙ্গে বলিউডের এই স্বজন পোষণ নীতি সম্পূর্ণরূপে জড়িয়ে রয়েছে। ইতিমধ্যেই এ বিষয়ে শেখর কাপুর, শেখর সুমন, কঙ্গনা রানাওয়াত এ নিয়ে মুখ খুলেছেন আরও কয়েকজন বলিউড অভিনেতা। এ বিষয়ে দর্শক বন্ধুরা আপনাদেরকে অভিমত যে বলিউডে এই স্বজন পোষণ নীতি তরুণ এই জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ হলো কি, নিচে কমেন্ট বক্সে অবশ্যই আপনার অভিমত জানাবেন। এদিকে এই বিষয়কে কেন্দ্র করেই সুপ্রিম কোর্ট এবার বড় ঘোষণা করল, মানসিক অবসাদ গ্রাস করছে তরুণ প্রজন্মকে, এবার মানসিক স্বাস্থ্যের সুরক্ষার দিকটি ভেবে দেখার সময় এসেছে, এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালত জানিয়েছে যে সমস্ত বিমা কোম্পানিকে যেন এই বিষয়ে ভাবনা চিন্তা করে। এর মর্মে একটি নোটিশও পৌঁছেছে কেন্দ্র এবং ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির কাছে। মানুষের স্বাস্থ্যের সুরক্ষার দিকটি বিমার আওতায় নিয়ে আসা উচিত বিমা কোম্পানিগুলিকে, পর্যবেক্ষণে জানিয়েছেন সুপ্রিম কোর্ট। যারা মানসিক অবসাদে ভুগছেন তাদের নিরাপত্তার দিক ভেবে বিমা কোম্পানিগুলির এই সিদ্ধান্ত একযোগে নেওয়া উচিত। এই মর্মে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয় সুপ্রিম কোর্টে এবং তারপরই সুপ্রিম কোর্ট এই ঘোষণা করে থাকে। মনোবিদরা বলছেন যে 2015 সালে হু প্রকাশিত তথ্যে জানা গিয়েছে যে প্রতি বছর 8 লক্ষ মানুষ ডিপ্রেশনের কারণে আত্মহত্যার পথ বেছে নেন। তাই চিকিৎসকরা বারবার বলছেন যে কেউ মনের কথা বলতে চাইলে তাকে সময় দিন, কেউ মনোবিদের কাছে গেলে কখনোই বলবেন না যে তুই পাগলে ডাক্তার দেখাস, এই ধরনের কথা বলে তার মনোবল কখনোই ভেঙে দেবেন না, বরং তাকে উৎসাহিত করুন। যাই হোক, সুপ্রিম কোর্টের এই ঘোষণা কেন্দ্র এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলিকে আবার একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে এই সমস্ত বিষয়ে এখন ভাবার সময় এসেছে। অন্যদিকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে যে করোনা আবহে ভোট পরিস্থিতি বুঝতে ব্যবহার করা হবে বিধানসভার উপনির্বাচন। তেমনই ইঙ্গিত মিলেছে নির্বাচন কমিশন সূত্রে, কারণ পশ্চিমবঙ্গ সহ 11টি রাজ্যের বিধানসভা উপনির্বাচনের প্রস্তুতি হিসেবে বেশি সংখ্যক ইলেকট্রনিক ভোটিং মেশিন পরীক্ষা করার নির্দেশ দিয়েছে কমিশন, কারণ দূরত্ব বিধি মানতে বুথ বাড়ানো প্রয়োজন। এই সংক্রমণ পরিস্থিতিতে ভোট হলে কোথায় কতটা কীভাবে করা যাবে তা বুঝতে উপনির্বাচনকে পরীক্ষামূলকভাবে ব্যবহার করতে পারে কমিশন। তেমনই চর্চা চলছে সংশ্লিষ্ট মহলে, এই সংক্রমণ রোধের অন্যতম শর্ত হলো দূরত্ব বিধি মানতে বুথে ভিড় কমানো প্রয়োজন। সেক্ষেত্রে একটি বুথকে কয়েকটিতে ভাঙলে ভিড় কমতে পারে, ফলে বুথ বাড়লে স্বাভাবিকভাবেই ইভিএম এবং ভিভিপ্যাডের সংখ্যা বাড়বে। উপনির্বাচনের প্রস্তুতিতে ইভিএম এবং ভিভিপ্যাডের এলএফসি বাড়ানো সেই যুক্তিকে আরও জোরালো করছে। বুথ যত বেশি হবে তত ভোটকর্মীর সংখ্যা বাড়াতে হবে, সঙ্গে শহরাঞ্চলে কীভাবে কোথায় বুথ বাড়ানো যাবে তা নিয়ে চিন্তিত নির্বাচন আধিকারিকরা। কমিশনের সূত্রে খবর যে স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশ অনুসারে পুরো প্রক্রিয়া হবে। তবে অন্যদিকে আরও একটি তথ্য উঠে আসছে যে এই সংক্রমণের আবহে অনলাইন ভোট হতে পারে কি না সে বিষয়েও চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন। এখন দেখা যাক শেষ পর্যন্ত নির্বাচন কমিশন কোন সিদ্ধান্ত গ্রহণ করে। অন্যদিকে লে বা লাদাখের গালওয়ানে ভারত ও চীনের সীমানাকে কেন্দ্র করে যে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে যা নিয়ে একটা সংঘর্ষের বাতাবরণ তৈরি হয়েছে। 62টির হার থেকে শিক্ষা নিয়ে প্রস্তুত 2020 ভারত। ইতিমধ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঙ্কার দিয়ে জানিয়েছেন যে সেনাদের বলিদান ব্যর্থ হবে না এবং এই বিষয়ে আলোচনার জন্য সর্বদল বৈঠক তিনি ডেকেছেন। 19 জুন বিকেল 5টায় এই বৈঠক হবে। উক্ত বৈঠকের পর কেন্দ্রীয় সরকার কোন সিদ্ধান্ত গ্রহণ করে সেটাই এখন দেখার, কারণ এই মুহূর্তে দেশ ক্ষোভে ফুঁসছে। মানুষ চায় ভারত এর যোগ্য জবাব দিক, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী সেই বার্তাই দিয়েছেন। তিনি বলেন, আর কোনো আলাপ আলোচনা নয়, আমাদের উস্কানি দিলে তার ফল চীনকে ভোগ করতেই হবে।
এখন দেখা যাক পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকার এই চীন প্রসঙ্গে কোন ভূমিকা গ্রহণ করে, সেদিকেই আমরা তাকিয়ে রয়েছি। তবে সবশেষে একটি বিষয় বলবো যে চীনকে শিক্ষা দিতে আমরা সাধারণ মানুষরাও তৈরি, আর তার জন্য আমাদের একতা প্রয়োজন। তাই এখন থেকেই আমাদের শপথ নিতে হবে যে খুব প্রয়োজন ছাড়া চীনের সামগ্রী আমরা ব্যবহার করব না, চীনের দ্রব্য আমরা কিনব না, তবেই চীন এর উপযুক্ত জবাব পাবে। এ বিষয়ে দর্শক বন্ধুরা আপনাদেরকে অভিমত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজ ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।